You too, I love you all. আমার মনে হয় বিয়ে যখনই হোক না কেন আপনাদের প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না, কারণ আপনাদের কারণেই আজকে আমি আজকে এই ভালোবাসাটা পাচ্ছি, এই সম্মানটা পাচ্ছি, ভালো কাজ করার সুযোগ পাচ্ছি। তো বিয়ে হোক বা যাই হোক, আপনারা সবসময় পার্ট অফ মাই ফ্যামিলি। এই যে পিছিটাকে নেই আগে, তুমি ছোট অনেক, অনার্সে পড়ো? আমাদের এডমিন আপু মডারেটর। ও রে বাবা, এটা বেশ আগে করা হয়েছিল, মহাশপল্লিতে আমি প্রথমবারের মতো গিয়েছিলাম, মহাশপল্লির কথা শুনেছিলাম কিন্তু যাওয়ার সৌভাগ্য হয়নি। স্যারের সাথে আমার একমাত্র কাজ, আমার মনে আছে তখন রমজান মাস চলছিল, এর মধ্যে শুটিংটা করা, প্রচন্ড গরম ছিল। আর আসিফ আমার কোয়ার্টিস ছিল, তো ডেফিনেটলি আমার মনে হয় জীবনে একবার হুমায়ুন স্যারের সাথে কাজ করাটা অনেক বড় একটা পাওয়া একটা আর্টিস্টের কাছে, কারণ সে তো সবার প্রিয়। তো কাজটা ওই সময় আসলে আমার অ্যাক্টিং তেমন ভালো ছিল না, এটা আমি অনেস্টলি বলবো। নাটকটা কেমন হয়েছে আমি জানি না, ভালো হয়েছে। তো ওই সময় আমি আসলে অত অভিনয়ের প্রতি আমার ডেডিকেশনটা ছিল না, আমিও অনেক ছোট ছিলাম, শিখছিলাম। তো বলবো না যে খুব দুর্দান্ত কোনো কিছু করে ফেলেছি, আরেকবার সুযোগ পেলে হয়তো আরো ভালো করার চেষ্টা করতাম, বাট এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। একে প্রিয় একটা মানুষের সাথে তার সামনে তার ডিরেকশনে কাজ করা, এটা অনেকের স্বপ্ন, তো সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। হুমায়ুন স্যার এমন কোন কথা বলেছেন যেটা আপনার মনে আছে এই মুহূর্তে? আমার যতটুকু মনে পড়ে, সে আমাকে যেহেতু আমি আমার উচ্চারণ অনেক প্রবলেম ছিল ওই সময়টাতে, তো আমাকে উনি সাজেস্ট করেছিলেন আমি যাতে নিউজ পেপার পড়ি, যখন স্ক্রিপ্ট পড়বো সেটা মনে মনে না পড়ে জোরে জোরে যাতে আমি বলি, তো এই কথাটাই মনে পড়ছে স্যারের কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কামিং। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখি একটু, মুন্সিগঞ্জ থেকে আসছো, কতক্ষণ লাগছে আসতে? 2-3 ঘন্টা, আজকে তো যাবে একটু বেশি ছিল মনে হয়। আমিও নিজেকে অনেক লাকি ফিল করছি, তুমি এত কষ্ট করে আমার জন্য 2-3 ঘন্টা জ্যাম খুলে আসছো, আই এম ভেরি ভেরি অনার্ড। এই যে সুযোগ হয়ে গেল, তুমি কবে থেকে নাটক দেখা শুরু করেছো? আমার না, এমনিতে ওভারঅল বেশিদিন হয় নাই। তো কোন নাটক প্রথম দেখেছো সেটা কি মনে আছে? বড় ছেলে প্রথম দেখেছো? বড় ছেলে মনে হয় অনেকের প্রথম দেখা নাটক নাকি? এর আগে থেকে তুমি তো আর লাস্ট এই বছর কোন নাটক দেখেছো? আমার
রিলিজ হওয়া ভ্যালেন্টাইন এর কোন নাটক দেখেছো সবচেয়ে আমার ভালো লাগছে যে চিরকালা যে নাটকটা ছিল এটা থ্যাংক ইউ সো মাচ আমি বলবো আই এম অনার্ড আই এম রিয়েলি অনার্ড আমিও অনেক খুশি ছিল ছবি তুলছে বসেন ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের নেক্সট গেট টুগেদার আবারও আসবে থ্যাংক ইউ ফর কামিং থ্যাংক ইউ ধর 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 তুমি ছবি পেয়ে যাবা আপু হাই দিয়ে দেন আমাদের মেহাজাবেন পেজের মধ্যে হ্যালো হাই ভাইয়া এটা কনসার্ট না জিনিয়াল এটা হচ্ছে ভাইয়া গেট টুগেদার আমাদের আমি এখানে কেন বসবো সিঙ্গার তো আমি না আমি কোনো ডান্টার পারি না আগে বলে